দিদি, মা কখন আসবে? আমার যে খুব জোরে খিদে পেয়েছে, কখন থেকে অপেক্ষা করছি মা বাবার জন্য, কিন্তু এখনো আসলো না। পিহু আর একটুখানি অপেক্ষা কর, এক্ষুনি চলে আসবে। বাইরে এত বৃষ্টি হচ্ছে বলে হয়তো আসতে পারছে না, তাই দেরি হচ্ছে। ঠিক আছে, আর একটুখানি তাহলে অপেক্ষা করে দেখি। এই রকম ভাবেই কবিতা, পিয়ালি, পূজা এবং পিউ তাদের মা বাবার জন্য অপেক্ষা করছিল। অপেক্ষা করতে করতে সারা রাত কেটে যায়, কিন্তু তবুও তাদের মা বাবা খাবার নিয়ে বাড়িতে ফেরেনি। সকালবেলা অ্যাম্বুলেন্সে করে তাদের মা বাবাকে বাড়িতে দিয়ে যাওয়া হয়। কবিতা তার মা বাবাকে দেখে কান্নায় ভেঙে পড়ে। এক মিনিটের মধ্যেই পাঁচ সন্তানের মাথার উপর থেকে তাদের মা বাবার ছায়া সরে যায়। মা বাবা ওঠো না, কি হয়েছে? মা বাবা ওঠো, ওঠো বলছি, তোমরা আমাদেরকে এরকম ভাবে একা ছেড়ে যেতে পারো না। মা, তুমি কিভাবে আমাদেরকে ছেড়ে রেখে চলে গেলে? কবিতা দিদি, মা বাবাকে ভিতরে নিয়ে চলো না, দেখো বৃষ্টির জলে পুরো ভিজে যাচ্ছে। মা বাবা চলো না ভিতরে। দিদি, তুমি কাঁদছো কেন? মা বাবা ঠিক আছে তো? পিউ, মা বাবার আমাদের সঙ্গে বাড়ির ভিতরে যাবে না, কারণ মা বাবা আমাদেরকে ছেড়ে অনেক দূরে চলে গেছে, তাই আর মা বাবা আমাদের কাছে আসবে না। মা বাবা আমাদের পাঁচ বোনকে অনাথ করে দিয়ে চলে গেল। পিয়ালির মুখে এরকম কথা শুনেই ছোট্ট মেয়ে পিউ অজ্ঞান হয়ে সেখানেই পড়ে যায়। যেমন হোক করে কবিতা নিজের মনে সাহস জুটিয়ে মা বাবার শেষ কাজ সম্পূর্ণ করে। সেদিন থেকে কবিতার মাথার উপরে চার বোনের দায়িত্ব পড়ে যায়। কবিতার বয়স মাত্র 12 বছর ছিল এবং তার বোনগুলো সকলে ছোট ছোট ছিল। একজনের বয়স 9 আর একজনের বয়স 6 আর একজনের 4 বছর, এবং সব থেকে ছোট যেটা ছিল সেটার বয়স ছিল মাত্র 4 মাসের। কবিতার মাথার উপর তার চার বোনের দায়িত্ব এসে পড়ে। যেমন হোক করে 2 দিন কেটে যায়। 2 দিন পর খিদের জ্বালায় 4 মাসের ছোট্ট বাচ্চা পলি খুব জোরে জোরে চিৎকার করে কাঁদতে থাকে। না না বাবু, কাঁদে না, এই তো আমরা সকলে এখানে রয়েছি, দেখো। পিয়ালি, কি হয়েছে? পলি এত কাঁদছে কেন? দিদি, মনে হয় আমার মতো পলিকেও খিদে পেয়েছে। পলি বাবু, তুমি কেঁদো না, আমি তোমার জন্য রান্নাঘর থেকে দুধ নিয়ে আসছি। এই বলে পূজা পলির জন্য রান্নাঘর থেকে দুধ আনতে যায়, কিন্তু সে রান্নাঘরে গিয়ে দেখে সব কিছুই ফাঁকা পড়ে রয়েছে। তখনই পূজা কবিতার কাছে এসে বলে, দিদি, রান্নাঘরে তো কিছুই নেই, এখন আমরা পলিকে কি খাওয়াবো? মা বাবার মতো পলিও কি আমাদেরকে ছেড়ে চলে যাবে? তাহলে আমরাও কি একদিন না খেতে পেয়ে মারা যাব? না না পূজা, এরকম কথা একদম বলতে নেই। আমি দেখছি কি করা যায়। পিয়ালি, তুই বোনেদেরকে দেখিস, আমি দেখি কোথায় কিছু যদি কাজ পাই কি। এই বলে কবিতা কাজের খোঁজে বেরিয়ে পড়ে। বাইরে প্রচন্ড পরিমাণে বৃষ্টি হচ্ছিল। অনেক ভিজে ভিজে কবিতা কাজ খুঁজতে থাকে, কিন্তু কবিতা কোথাও কাজ পায় না। শেষমেশ একজনের বাড়িতে গিয়ে বলে, দয়া করে আমাদেরকে এই বাড়িতে কাজে রেখে দিন না, আমি সারাদিন অনেক কাজ খুঁজেছি কিন্তু কোনো কাজ পাচ্ছি না, কেউ আমাকে কাজে নিচ্ছে না, দয়া করে আপনি আমাকে কাজে রেখে দিন, আপনার বাড়িতে আপনি যা বলবেন আমি তাই করে দেব। কবিতার কথা শুনে বাড়ির মালকিন প্রিয়াঙ্কা দেবী বলে, ঠিক আছে, তোমাকে আর কান্নাকাটি করতে হবে না, তুমি কাল বরং আমার বাড়িতে কাজে চলে এসো। আমার বাড়ির রান্নাঘরের সমস্ত কিছু কাজ তুমি করবে, আর হ্যাঁ, ঠিক টাইম মতো কিন্তু আসতে হবে। কাল থেকে কেন মালকিন? আমি আজ থেকেই যদি করি তাহলে কি কোনো অসুবিধা আছে? আমার মা বাবা মারা গেছে, আমার চার বোনের দায়িত্ব আমার কাঁধে এসে পড়েছে, তাই আমাকে ওদের মুখে খাবার তুলে দিতে হবে। ঠিক আছে, তাহলে এসো, আমি তোমাকে রান্নাঘরের সমস্ত কাজ বুঝিয়ে দিচ্ছি। এই বলে প্রিয়াঙ্কা দেবী কবিতাকে তার রান্নাঘরের কাজ বুঝিয়ে দেয়। কবিতা তাদেরকে খুবই সুস্বাদু খাবার বানিয়ে খাওয়ায়। দেখতে দেখতে প্রায় সন্ধ্যা হয়ে যায়। সন্ধ্যাবেলা প্রিয়াঙ্কা দেবী কবিতাকে বলে, কবিতা, যে খাবারগুলো বেঁচে রয়েছে এইগুলো তুমি তোমার সঙ্গে নিয়ে চলে যাবে, তোমার ছোট ছোট বোনেদের দিয়ে দেবে, ওরা খেয়ে নেবে। আর হ্যাঁ, এই টাকাটা নাও, যাবার সময় তোমার ছোট বোনের জন্য দুধ কিনে নিয়ে যেও। বাড়ির মালকিন প্রিয়াঙ্কা দেবী
ভালো মনের মানুষ হওয়ার কারণে কবিতাকে খাবার এবং তার সাথে কিছু টাকাও দেয়। কবিতা সন্ধ্যেবেলা কাজ থেকে বাড়ি ফেরার সময় তার ছোট বোনের জন্য দুধ কিনে বাড়িতে ফেরে। সেদিনে তারা পাঁচ বোনে মিলে পেট ভরে খাবার খায়। খাবার খাওয়ার পরে কবিতা তার চার বোনকে বলে, পিয়ালি পোঁজা পিউ, আমি বিজন পেতে দিয়েছি, তোরা এবার শুয়ে পড়। তারা পাঁচ বোনে যখনই বিছানা পেতে ঘুমাতে যাচ্ছিল তখনই আবারও প্রবল জোরে বৃষ্টি শুরু হয়। তাদের বাড়ির ছাদ ফুটো হয়ে বৃষ্টির টোপা পড়তে থাকে। তাদের বাড়ির অনেক জায়গায় বৃষ্টির জল পড়তে শুরু হয়। সেই দেখে পিয়ালি বলে, দিদি চারিদিক দিয়ে তো বৃষ্টির জল পড়ছে, আমরা এখন কোথায় শোব? ঠিক আছে, আমি দেখছি কি করা যায়, দাঁড়া রান্নাঘর থেকে বালতি নিয়ে বসিয়ে দিচ্ছি। এই বলে কবিতা যেখানে যেখানে বৃষ্টির জল পড়ছিল সেখানে সেখানে বালতি বসিয়ে দেয় এবং কবিতা তার চার বোনকে ঘুম পড়িয়ে দেয়। মধ্যরাতে আরো জোরে বৃষ্টি হওয়ার কারণে রাস্তাঘাট প্রায় ডুবে যায়। অন্যদিকে বাড়ির ভিতরেও জল জমে অনেকটা ভর্তি হয়ে যায়। এ মা, কি অবস্থা! আমাকে যত তাড়াতাড়ি হোক এই জলগুলোকে বাড়ির বাইরে বার করে দিতে হবে, না হলে আমার ছোট ছোট বোনেরা এই জলেতে ডুবে যাবে। এই বলে কবিতা তাড়াতাড়ি করে বালতি নিয়ে বাড়ির ভিতরে জলগুলোকে তুলে বাইরে ফেলতে থাকে। সারা রাত ধরে এসে জল ছেঁচতে থাকে। দেখতে দেখতে সকাল হয়ে যায়। সকালবেলা বৃষ্টির জল একটু কম হতে কবিতা বলে, পিয়ালি তুই বোনেদেরকে খেয়াল রাখিস, আমি কাজে যাচ্ছি, ঠিক আছে? তোরা কিন্তু একদমই দুষ্টুমি করবি না, আমি খুব তাড়াতাড়ি ফিরে আসব। ঠিক আছে দিদি, আমি এদেরকে দেখব, তুমি যাও। এই বলে কবিতা কাজে বেরিয়ে পড়ে। কবিতা ভিজে ভিজে কাজে যাচ্ছিল। কবিতা যখন রাস্তা দিয়ে ভিজে ভিজে কাজে যাচ্ছিল তখনই সে দুটো মেয়েকে ছাতা নিয়ে স্কুলে যেতে দেখতে পায়। তখন কবিতা মনে মনে ভাবে, কত সুন্দর এই বাচ্চাগুলো স্কুলে যাচ্ছে, আমি তো সব কিছুই হারিয়েছি, কিন্তু আমি আমার বোনেদেরকে কিছু হারাতে দেব না, কিন্তু আমি আমার বোনেদেরকে কিছু হারাতে দেব না, আমি কাজ করে টাকা জোগাড় করব, আর আমার চার বোনকেই পড়াশোনা শেখাবো, আমি পড়াশোনা শিখতে পারিনি তো কি হয়েছে, আমার বোনগুলো পড়াশোনা শিখবে, আমি ওদের পড়াশোনা শেখাবো। এই বলে কবিতা কাজে চলে যায়। যাদের বাড়িতে কবিতা রান্না বান্নার কাজ করত আবারও তাদের পাশের বাড়িতে কবিতা কাজ শুরু করে। কবিতা দুইজনের বাড়িতে কাজ করতে থাকে। সেখান থেকে কবিতা টাকা ইনকাম করতে থাকে এবং তার বোনেদেরকে একটা ভালো স্কুলে ভর্তি করে দেয়। কবিতার তিন বোনই খুব মন দিয়ে ভালো করে পড়াশোনা করতে থাকে। এদিকে কবিতা রোজেরই বৃষ্টির জলে ভিজে ভিজে কাজে যেত, অন্যদিকে তার তিন বোন সারা রাত জেগে পড়াশোনা করত। এইরকম ভাবেই দেখতে দেখতে প্রায় 15 বছর কেটে যায়। কবিতার চার বোনই অনেক বড় হয়ে গেছিল। এমনই একদিন কবিতা কাজে যাবে বলে বার হচ্ছিল। শোন, আমি তোদের জন্য রান্নাঘরে খাবার বানিয়ে রেখে দিয়েছি, তোরা কিন্তু খেয়ে নিস মনে করে আমি কাজে বেরোলাম। দিদি তুমি আমাদের সঙ্গে নাস্তা করে যাও না। না রে, এখন আর নাস্তা করতে গেলে হবে না, আমার অনেক দেরি হয়ে গেছে, এখন যদি আমি আরো লেট করি তাহলে মালকিন আমাকে কথা শোনাবে। এই বলে কবিতা কাজে চলে যায়। তখন পিয়ালি পূজাকে বলে, পূজা কবিতা দিদি আমাদের জন্য কত কিছু করছে, আমাদের জন্যই কাজ করছে, আজ আবার আমাদের জন্যই না খেয়ে চলে গেল। হ্যাঁ দিদি, আমিও তো সেটাই ভাবছি, মা বাবা না থাকার পরেও আমাদের কোনোদিনও কিছু অভাব বুঝতে দিল না, ব্যাস আর কিছুদিন, আর কিছুদিন পর আমার রেজাল্ট এসে যাবে, আমি যদি পাস করে যাই তাহলে আমি বড় পুলিশ অফিসার হয়ে যাব, তখন আর আমাদের কোনো কিছুরই অভাব থাকবে না, আর কবিতা দিদিকেও লোকের বাড়িতে কাজ করতে যেতে হবে না। হ্যাঁ, আর আমি যদি পরীক্ষায় পাস করে যাই তাহলে আমি টিচার হয়ে যাব, তখন আর আমি কবিতা দিদিকে রান্নাই করতে দেব না। এইরকম ভাবেই দেখতে দেখতে আরো কিছুদিন কেটে যায়। কিছুদিন পরে পিয়ালি পূজা এবং পিউর রেজাল্ট বেরিয়ে পড়ে। তারা তিন বোনে খুব ভালো নাম্বারে পাস করে যায় এবং পূজা একজন বড় পুলিশ ইন্সপেক্টর হয়ে যায় আর পিয়ালি কোর্টের উকিল হয়ে যায় এবং পিউ স্কুলে ম্যাডামের চাকরি পেয়ে যায়। এইরকম ভাবে তারা তিন বোনে তাদের স্বপ্ন পূরণ করে। তখন তারা তাদের নিজেদের একটা বড় বাড়ি, রান্নাঘর এবং তার সঙ্গে তাদের বড় গাড়িও ছিল। তারা তিন বোনে মিলে কবিতাকে সেই নতুন বাড়িতে নিয়ে যায়। তখন কবিতা তার তিন বোনকে দেখে খুব খুশি হয়
এবং সেদিনের পর থেকে তারা সেই বড় বাড়িতে হাসি খুশিতে দিন কাটাতে থাকে। যমুনা দেবী তার পাঁচ ছেলে ও পাঁচ বৌমাকে নিয়ে সারেঙ্গা গ্রামে বসবাস করত। তাদের আর্থিক অবস্থা অনেক খারাপ ছিল। তারা পাঁচ ভাই একটাই ফ্যাক্টরিতে কাজ করত। তারা সেখান থেকেও ভালো টাকা মাইনে পেত না, তাই তারা সকলে মিলে একটা ঘরের ছাউনি বাড়িতে দিন কাটাতো। তাদের সকলের জীবনে অনেক কষ্টের সাথে দিন কাটছিল, কারণ যমুনা দেবীর পাঁচ ছেলের কাজ তো হচ্ছিল কিন্তু সেখান থেকে টাকা আসছিল না। তারা কয়েকদিন ধরেই শুকনো বাসে রুটি খেয়ে দিন কাটাচ্ছিল। আস্তে আস্তে তাদের খাবারের জিনিসগুলো শেষ হয়ে আসতে থাকে। এমনই একদিন যমুনা দেবী তার পাঁচ বৌমাকে বলে, বৌমা, সকাল থেকে আমার মাথাটা প্রচন্ড যন্ত্রণা করছে, প্রচন্ড পরিমাণে ঘুরছে। আমাকে কিছু খাবার দাও, না হলে আমার শরীর আরো অসুস্থ হয়ে পড়বে। আর হ্যাঁ বৌমারা, আমি আর এইরকম ভাবে চলাফেরা করতে পারছি না। তোমরা কেউ যদি আমাকে একটা লাঠির ব্যবস্থা করে দাও, তাহলে আমি একটু লাঠির সাহায্য নিয়ে চলাফেরা করতে পারবো। মা, আমি বুঝতে পারছি আপনার সমস্যা, কিন্তু আপনি তো জানেন আপনার বড় ছেলে এই কদিন ধরেই শুধু কাজ করে আসছে, টাকা পাচ্ছে না। নীলিমা দিদি, তুমি শুধু বড়দার কথা বলছো কেন? মা, আপনি তো জানেন শুধু বড়দা নয়, আপনার পাঁচ ছেলেই শুধু কাজ করে বাড়িতে চলে আসছে। মালিক তো টাকাই দিচ্ছে না, তাই বাড়িতেও আর কিছু খাবার মতো নেই, যা আছে এক দুজনের হবে। হ্যাঁ মা, নন্দিনী একদম ঠিক কথা বলেছে। আর তাছাড়া আপনার পাঁচ বৌমা তো আপনার কাছেই রয়েছে। হ্যাঁ মা, নন্দিনী একদম ঠিক কথা বলেছে। আর তাছাড়া আপনার পাঁচ বৌমা তো আপনার কাছেই রয়েছে। আপনার আবার কিসের লাঠির দরকার? আমরা সবসময় আপনাকে সাহায্য করব। কিন্তু বৌমা, আমি তোমাদের বিরক্ত করতে চাই না। মা, আপনি একটুখানি দাঁড়ান, আমি এক্ষুনি আসছি। এই বলে সুনিতা বাইরে যায়। বাইরে গিয়ে গাছ থেকে একটা মোটা মোটা ডাল কেটে সেটাকে ভালো করে চেঁচে নিয়ে লাঠি বানিয়ে দেয়। লাঠিটা নিয়ে সে তার শাশুড়ি মাকে দেখায় এবং বলে, মা, এই নিন, আমি আপনার জন্য এই লাঠিটা বানিয়ে দিয়েছি। যতদিন না নতুন লাঠি আসছে, ততদিন আপনি এই লাঠিটার সাহায্যে চলাফেরা করুন। বা সুনিতা, তুই তো খুব ভালো বুদ্ধি বার করেছিস। এই লাঠিটা নিয়ে এবারে মা খুব সহজে চলাফেরা করতে পারবি। হ্যাঁ সত্যি, খুব ভালো বুদ্ধি কিন্তু এটা। এবার থেকে তাহলে আর আমাদের কাউকে বিরক্ত হতে হবে না। বৌমা, লাঠির ব্যবস্থা তো হয়ে গেল, কিন্তু এবার আমার তো খিদে পাচ্ছে, আমাকে এবার কিছু খেতে দাও। মা, রুটি তো আছে, কিন্তু শুকনোই খেতে হবে, কোনো সবজি নেই। ঠিক আছে বৌমা, তাই দাও। আমাদের ভাগ্যে যে এইটুকু খাবার জুটেছে সেটাই অনেক, কিন্তু বৌমা, আমার পাঁচ ছেলে এত কষ্ট করে বাইরে কাজ করছে, ওরা এসে কি খাবে? আর ওরা যদি এইরকম শুকনো রুটি খায়, তাহলে ওরা কাজ করবে কিভাবে? মা, আপনি এই নিয়ে চিন্তা করবেন না, আমি বলতে কাকিমার কাছ থেকে চাটনি চেয়ে নিয়ে এসেছি। ওনারা পাঁচজন কাজ থেকে বাড়িতে আসলে রুটি আর চাটনি খাইয়ে দেব। ঠিক আছে বৌমা, তাই করো। কিন্তু এইরকম ভাবে আর কতদিন চাইতে হবে কি জানি? কারো থেকে চাইতে তো ইচ্ছেও করে না, কিন্তু পরিস্থিতির অভাবে চাইতে হয়। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে যায়। যমুনা দেবীর পাঁচ ছেলে কাজ থেকে বাড়ি ফিরে আসে। পাঁচ ছেলে বাড়িতে আসতেই যমুনা দেবীর পাঁচ বৌমা তাদেরকে জল দেয়। মটকার জল খেয়ে যমুনা দেবীর বড় ছেলে নিময় বলে, বাবা রে বাবা, মটকা যেন এত গরম হয়ে গেছে, কি ব্যাপার বলো তো নীলিমা? কি আর করা যাবে বলো, যা গরম পড়েছে এতে মটকার জলও ঠান্ডা থাকা অসম্ভব ব্যাপার, আর বৃষ্টিও তো হচ্ছে না। নীলিমা, বৃষ্টির কথা আর বলো না, বৃষ্টি হয়নি আমরা শান্তি করে ঘুমাতে তো পারছি। যদি বৃষ্টি হয় তাহলে আমাদের মাথার উপর আর ছাদটা থাকবে না, আমাদের রাস্তাতে দিন কাটাতে হবে। আর আমাদের পাঁচ বউয়ের কাছে এত টাকা নেই যে আমরা নতুন বাড়ি তৈরি করে নেব। একটু গরম তো সহ্য করে নিয়ে যাবে, কিন্তু বৃষ্টি হলে আমরা কোথায় থাকবো? আমাদের যা বাড়ি, বৃষ্টি ঝড় কোনো কিছুই আটকাতে পারবে না। বৌমা, ওইসব কথা পরে হবে, এখন আমার পাঁচ ছেলেকে খাবার দিয়ে দাও। শাশুড়ি মায়ের কথা মতো বড় বৌমা খাবার বানাতে রান্নাঘরে চলে যায়। এইরকম ভাবে তাদের দিন কাটছিল। দেখতে দেখতে বেশ কিছুদিন অতিবাহিত হয়ে যায়। বর্ষাকাল চলে আসে, রোজ বৃষ্টির ঝড়, বিদ্যুৎ চমকানো, সবকিছু শুরু হয়ে যায়। এমনই একদিন জোরে ঝড় ওঠে এবং তার সাথে বৃষ্টি এসে যায়। ঝড়েতে যমুনা দেবীর বাড়িটা পুরো আগোছালো হয়ে যায় এবং উপর থেকে বৃষ্টির জল বাড়ির ভিতরে পড়তে থাকে। এই দেখে যমুনা দেবী বলে, হায় হায় ওপরওয়ালা, এবার কি হবে?
এত ঝড় বৃষ্টিতে তো আমাদের বাড়িটার উপরটা পুরো ভেঙে গেছে। বাড়ির মধ্যে বৃষ্টির জল পড়ছে, এবার তো বাড়ির ভিতরে পুরো জল জমতে থাকবে। বড় বৌমা, তুমি তাড়াতাড়ি বিছনটা সরিয়ে নাও আর একটা শুকনো জায়গায় রেখে দাও। হ্যাঁ মা, এক্ষুনি সরিয়ে নিচ্ছি। নন্দিনী, তুমি তাড়াতাড়ি জামা কাপড়গুলো সরিয়ে ফেলো, না হলে সব ভিজে যাবে। এই বলেই তারা পাঁচ বৌমা মিলে বাড়ির সব জিনিসপত্রগুলো শুকনো জায়গাতে রাখতে থাকে। বৃষ্টির জল বাড়ির ভিতরে প্রচণ্ড পরিমাণে পড়ছিল, সেই দেখে নন্দিনী যমুনা দেবীকে বলে, মা, বৃষ্টির জল তো পড়েই চলেছে। এত বৃষ্টির জল পড়লে তাহলে বাড়ির আর কোনো জায়গায় শুকনো থাকবে না, সবকিছু ভিজে যাবে। আমাদের যত তাড়াতাড়ি সম্ভব বাড়িটাকে ঠিক করতে হবে, না হলে আমরা কোথায় থাকবো। মা, আমার তো খুব ভয় করছে, বাড়িতে একটাও টাকা পয়সা নেই আর আমাদের বাড়িটাও ভেঙে যাচ্ছে, বাড়ির ভিতরে জল পড়ছে। বৌমারা, আমার পাঁচ ছেলেকে কাজ থেকে আসতে দাও, আমি ওদের সঙ্গে কথা বলে কোনো একটা ব্যবস্থা করছি। ততক্ষণ বৃষ্টির জল যেখানে যেখানে পড়ছে সেখানে সেখানে বালতি বসিয়ে দাও। শাশুড়ি মায়ের কথা মতো পাঁচ বৌমা যেখানে যেখানে জল পড়ছিল সেখানে সেখানে বালতি বসিয়ে দেয়। সন্ধ্যেবেলা যমুনা দেবীর পাঁচ ছেলে এক হাঁটু জলের মধ্যে ভিজে ভিজে বাড়িতে ফেরে। বাড়িতে প্রচণ্ড পরিমাণে জল জমে গিয়েছিল, সেই দেখে যমুনা দেবীর পাঁচ ছেলে বলে, মা, যেটাই ভয় হয়েছিল সেটাই হয়েছে, বৃষ্টির জলে আমাদের বাড়িটা পুরো ডুবে গেছে। মা, তোমাকে একটা কথা বলার ছিল, ফ্যাক্টরির মালিক ফ্যাক্টরিটা বন্ধ করে দেবে বলেছে, তাই আমাদের পাঁচ ভাইকে শহরে একটা কাজ দেখে দিয়েছে। আমরা যদি পাঁচ ভাই মিলে সেই কাজটা করি তাহলে তাতে আমাদের অনেক লাভ হবে। আমরা পাঁচ ভাই মিলে আজকেই শহরের উদ্দেশ্যে রওনা দেবো। কিন্তু দাদা, মা আর আমাদের পাঁচজনের স্ত্রী এই অবস্থায় বাড়িতে কি করে থাকবে? সঞ্জয় বাবা, তুই আমাদের নিয়ে চিন্তা করিস না, আমরা বাড়িটাকে যেমন হোক করে ঠিক করে নেব। তোরা শহরে যা, ওখান থেকে আমাদের পয়সা পাঠালে আমরা বাড়িটা মেরামত করে নেব। এখন আপাতত বাড়ির উপরে পেপার ঘিরে দিতে হবে। যমুনা দেবীর কথা মতো তার পাঁচ ছেলে শহরের উদ্দেশ্যে রওনা দেয়। তারা শহরে চলে যাবার পর যমুনা দেবীর পাঁচ বৌমা মিলে তাদের বাড়ির ছাদটা মেরামত করতে থাকে। কিন্তু রাত্রেবেলা ঝড় বৃষ্টির প্রভাবে তাদের বাড়িটা পুরো নড়বড় করছিল। তখনই তারা সকলে মিলে বাড়ির বাইরে একটা গাছের নিচে চলে আসে। হে ঈশ্বর, তুমি আমাদের এইরকম দিন কেন দেখাচ্ছ? আমরা এখন কোথায় যাব? আমাদের বাড়িটা যে পুরো ভেঙে গেল, আমরা এখন কোথায় থাকব? বৌমা, আমাদের এখানে বেশিক্ষণ দাঁড়ালে চলবে না, আমরা পুরো তো ভিজে যাচ্ছি। চলো দেখি কোথাও বাড়ি ভাড়া দেয় কি। যতক্ষণ আমার পাঁচ ছেলে শহর থেকে টাকা পাঠাচ্ছে ততক্ষণ আমরা ভাড়া বাড়িতেই থাকব। এই বলে যমুনা দেবী তার পাঁচ বৌবাকে নিয়ে একটা ভাড়া বাড়িতে ওঠে, সেখানেই তারা থাকতে শুরু করে। এমনই একদিন যমুনা দেবীর বড় বৌমা বলে, মা, আমাদের এইরকম ভাবে বসে থাকলে হবে না, আমরা চার বৌমা মিলে যদি কিছু কাজ করি তাহলে বাড়িতে কিছু টাকা চলে আসবে, সেটা আমরা বাড়ি ভাড়াতে দিতে পারবো। হ্যাঁ বৌমা, তুমি ঠিক বলেছো, কিন্তু তোমরা কি বাইরে কাজ করবে? মা, আমি বরং কারোর বাড়িতে এগিয়ে দেখি কোনো কাজ পাই কি। মা, আমি বরং কারোর দোকানে গিয়ে দেখি কাজ দেয় কি। এইরকম বলে একে একে তারা চার বৌমা মিলে কাজের সন্ধানে বেরিয়ে পড়ে। তারা চার বৌমা কেউ দোকানে, কেউ লোকের বাড়িতে, আবার কেউ বিউটি পার্লারে, আবার কেউ বাজারে কিছু না কিছু কাজ পেয়ে যায়। সেই কাজ করেই তারা পয়সা রোজগার করতে থাকে। এইরকমভাবে আরও বেশ কিছুদিন কেটে যায়। শহর থেকে যমুনা দেবীর পাঁচ ছেলে টাকা পাঠায়। সেই টাকা দিয়ে যমুনা দেবী একটা বাড়ি তৈরি করার মিস্ত্রির সঙ্গে কথা বলে। দেখুন, আমি তো এখন পুরো টাকা দিতে পারবো না, আমি এখন আপনাকে হাফ টাকা দেব, আর হাফ টাকা বাড়ি পুরোপুরি হয়ে গেলে তখন দেব। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, আপনি এই নিয়ে কোনো চিন্তা করবেন না, আপনি আমাকে এক্ষুনি 2,00,000 টাকা দিন, বাকি টাকা বাড়ি ফিনিশ হয়ে গেলে দিয়ে দেবেন, কেমন? যমুনা দেবী রাজি হয়ে যায়। যমুনা দেবী মিস্ত্রিকে 2,00,000 টাকা দিয়ে দেয়। সেদিন থেকেই মিস্ত্রি বাড়ি তৈরি করার কাজ শুরু করে দেয়। দেখতে দেখতে প্রায় এক মাস কেটে যায়। এক মাস পর যমুনা দেবী তার পাঁচ বৌমাকে নিয়ে নতুন বাড়িতে আসে। নতুন বাড়িতে এসে যমুনা দেবী ও তার পাঁচ বৌমা খুব খুশি হয়। তখন যমুনা দেবীকে তার পাঁচ বৌমা বলে, মা, এবার আমরা এই নতুন বাড়িতে শান্তিতে থাকতে পারবো, এখানে আর জল পড়ার কোনো ভয় নেই। হ্যাঁ, যদি ওনারা শহরে না যেত তা
তাহলে হয়তো আজ আমাদের ওই ভাড়াটিয়া বাড়িতে জীবন কাটাতে হতো। হে ঈশ্বর, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আজ আমার 5 ছেলে কাজও পেয়ে গেছে আর আমাদের নতুন বাড়িও তৈরি হয়ে গেছে। এখন আমরা শান্তিতে থাকতে পারবো। এইরকম ভাবেই তারা তাদের নতুন বাড়িতে হাসি খুশিতে দিন কাটাতে থাকে।